চট্টগ্রামের সাতকানিয়ার চিতামুর সড়কের এক কিলোমিটার অংশ পিচডালা করার জন্য 86 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কয়েক মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের ইট খুলে কাজটি শুরু করলে নানা অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা জানায় সড়কে বালির পরিবর্তে ব্যবহার করা হয়েছে পাহাড়ি মাটি। এতে সামান্য বৃষ্টিতে পুরো সড়ক কাদায় ভরে যায়, তৈরি হয়েছে ছোট বড় গর্ত, ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আমাদের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি এম এহতেশামুল হক রাব্বির প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা কলঘাট চিতামুড়া সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন বড়দুয়ারার কয়েক হাজার মানুষ। 86 লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নে ঠিকাদারির দায়িত্ব পায় ডট এন্টারপ্রাইজ, আর তা বাস্তবায়ন করছে হক কনস্ট্রাকশন। কাজের শুরুতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে এলাকাবাসী তোপের মুখে পড়েন প্রতিষ্ঠানটির কর্ণধার নুরুল কবির। ফলে দীর্ঘদিন কাজ বন্ধ রাখার পর চলমান বর্ষা মৌসুমে পুনরায় কাজ শুরু করেন তিনি। আগে যেভাবে ব্রিক ফেলন ছিল ওই ব্রিকটা তুলে মানে কোথায় চলে গেছে, এই যেভাবে বালি দিয়ে মাটি মাটি দিয়ে পাহাড়ের মাটি দিয়ে কাজটা করতেছে, এই বাড়িটা 6 মাসের মধ্যে এই রুটটা ফেটে যাবে। ভালির বদলে যে পাহাড়ি মেডিয়ে এনে এবং পাহাড়ি এটেল মেটে এনে যে এখানে যায় আরো দুর্ভোগে পোকাতে হবে, এটা হচ্ছে আমাদের বড় দুর্দশা। এদিকে সব অভিযোগ অস্বীকার করে নুরুল কবির বলেন বালিগুলো এলজি এডির ল্যাবে পরীক্ষা করা হয়েছে আর মেয়াদ শেষ হওয়ার আগে কাজ শেষ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এগুলা সারা অভিযোগ দেওয়ার পরে উপজেলা প্রকৌশলী প্রত্যেকে বালু নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করেছে, ওই বালিগুলো ব্যবহারের উপযুক্ত, পাহাড়ি মাটি না এগুলো বালি। সরকারের নানা উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ইমিডিয়েটলি সাবস্টেন্স সেখানে যাবে এবং সাবস্টেন্সকে সেটা গিয়ে যদি দেখে যে আনস্পেসিফিক বালু সেটা আমরা কাজ স্টপ করে দেবো, ইমিডিয়েটলি তাকে চিঠি দেবো, চিঠি দিয়ে তাকে এটা আনস্পেসিফিক বালু সড়ক থেকে অপসারণ করে স্পেসিফিক বালু এনে সেই কাজটা বাস্তবায়নের জন্য আমরা নির্দেশনা দেবো। গত 6 মাসে সংস্কার কাজের 25 ভাগ শেষ হলেও চলতি বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালে নগরীর 16 শহর রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী 10:30টার শাটল ট্রেন আধা ঘন্টা দেরিতে ছেড়ে যায়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ 6 মাস আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সহ সবখানেই দাবির বিষয়ে অবহিত করা হয়েছে।